পশ্চিমবঙ্গে বেতন বৃদ্ধি এবং ডি এর দাবি এখন বিশাল চরম পর্যায়ে পৌঁছেছে অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু হয়ে গেল কলকাতা হাইকোর্টের সামনে বিষয়টা কি আপনাদেরকে একটু খোলসা করেই বলি দু হাজার ষোলো সাল থেকে পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ চলছে মামলা বেতন বৃদ্ধির দাবিতে অফিস ছেড়ে আদালতে ছুটছেন কর্মীরা সেখান থেকে অর্ডার পেয়েও মিলছে না পাওনা টাকা রাস্তায় অবরোধ করে জুটছে পুলিশি ঘুষি কি করে পাবে ডিএ আর আদালতই কীভাবে ডিএ আদায় করবে তারাই তো মতো বেতন পাচ্ছে না এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে বক্তব্য তিরিশ বছর চাকরি করার পর ভলেন্টিয়ারি অবসর নেওয়া মহাকরণের এক অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ্য সরকারি কর্মীর বিচারের আশায় মানুষ ছোটেন আদালতে এবার সেই আদালতই পাচ্ছে না বিচার ডিয়ারনেস অ্যালাউন্সের দাবি নিয়ে সরকারি কর্মচারীরা আদালতের দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের পক্ষ থেকে কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু যে আদালত থেকে কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই আদালতের কর্মীরাই পাচ্ছেন না এরকমই অভিযোগ করছেন কলকাতা হাইকোর্টের কর্মচারীদের ছটি সংগঠনের মধ্যে পাঁচ পাঁচটি সংগঠন শুধু অভিযোগ নয় কলকাতা হাইকোর্টের পাঁচ সংগঠনের প্রায় তিনশো জন স্থায়ী কর্মচারী বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন আর এই বিক্ষোভের ফলে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে থমকে গেছে কলকাতা হাইকোর্টের কাজকর্ম বিচার প্রক্রিয়া প্রতিদিন প্রায় এক হাজারের বেশি মামলা শুনানির জন্য আটকে থাকছে কাজ হচ্ছে না নথিভুক্ত করা থাকছে শুনানির জন্য কিন্তু ফল নেই বিবাহ বিচ্ছেদ জমি সংক্রান্ত মামলা পারিবারিক বিবাদ সহ বিভিন্ন রকমের মামলা কিন্তু আটকে থাকছে সবকিছু কাজ হচ্ছে না এই সমস্ত যে সমস্যাগুলো জমি সংক্রান্ত সমস্যা বিবাহ বিচ্ছেদ ছোটোখাটো সমস্যা এগুলো নিয়ে সাধারণ মানুষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কিন্তু দ্বারস্থ হন ঠিকই কাজ নেই এখন শুধু তাই নয় হাইকোর্টের কর্মচারীদের অবস্থান বিক্ষোভের জন্য মুলতবি হয়ে গেছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু মামলা বেশ কয়েকটি আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানিও স্থগিত হয়ে গেছে এছাড়াও পুলিশি সংক্রান্ত মামলা পুরসভার সংক্রান্ত একাধিক মামলার শুনানি গেছে পিছিয়ে সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়ারা আন্দোলন বিক্ষোভ করেন এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল এদিন সেই মামলাও বিক্ষোভের জেরে পিছিয়ে গেছে হাইকোর্টের কর্মচারীদের অবস্থান বিক্ষোভের জন্য বহু আইনজীবী অনুপস্থিত এখন এর ফলে এই সমস্ত মামলার আবার নতুন শুনানির দিন ধার্য করা হয়েছে আদালতের কর্মচারীরা যে সমস্ত কাজ করেন তার মধ্যে রয়েছে কম্পিউটারে মামলার রেকর্ড লিপিবদ্ধ করা বিভিন্ন মামলা সংক্রান্ত নথিপত্র গচ্ছিত রাখা মামলার শুনানি পরবর্তী শুনানি এবং সেই সংক্রান্ত নির্দেশগুলো নথিবদ্ধ করা তার সঙ্গে বিভিন্ন মামলার তালিকা অনুযায়ী ডাক দেওয়া এজলাসে বিচারপতি এলে মামলার ফাইল কোথায় রয়েছে একমাত্র আদালতের কর্মচারীরাই সেগুলো ঠিক করে দেন আদালতের কর্মচারীদের দাবি রাজ্য সরকার তাদের মহার্গ ভাতা দিচ্ছে না নতুন পে কমিশন অনুযায়ী বেতন বৃদ্ধি বা সঠিক বেতন তারা পাচ্ছেন না অন্যান্য কর্মচারীরা পে কমিশন অনুযায়ী এক বছরের বকেয়া বেতন সহ সুবিধা পেলেও আদালতের কর্মচারীদের ওই বকেয়াটাও দেওয়া হয়নি এই সমস্ত দাবিতেই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন আর আদালতের কর্মচারীদের অবস্থান বিক্ষোভের জেরে বিচারপতিদের অনেকেই এজলাসে বসছেন না প্রধান বিচারপতি সহ কয়েকজন বেঞ্চে বসলেও মামলার শুনানি মুলতবি হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা কার্যত থমকে গেছে এদিকে পশ্চিমবঙ্গের সাধারণ সরকারি কর্মী থেকে শিক্ষক পুরোকর্মী থেকে পুলিশ বিদ্যুৎ কর্মী থেকে দমকল সবাই বেতন বৃদ্ধি সংক্রান্ত বঞ্চনার শিকার কিন্তু সেই ভাবনা রাজ্যের নেই অথচ তারাই রাজ্যের সমস্ত কাজকে সামলান কবে তাদের দিকে মুখ তুলে তাকাবে সরকার এখন এটাই দেখার দর্শক কী বলবেন এসব নিয়ে আপনার যা মতামত কমেন্ট সেকশানে লিখে জানান চোখ রাখুন পরবর্তী আপডেটের জন্য স্মার্ট দুনিয়ায়